রংপুর অনুষ্ঠিত হল পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন। এফডব্লিউপি পদে নিয়োগ পূর্ব মৌলিক প্রশিক্ষণ আগের মতো ডিপ্লোমা ইন এমসিএইচ ভিজিটর কোর্স পুনরায় চালুকরণ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বিদ্যমান নিয়োগ বিধি বহাল রাখার দাবিতে জেলস্কুল অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সুরাইয়া আক্তার, বগুড়া জেলা সভাপতি আফরোজা খাতুনের সভাপতিত্বে, এতে পাবনা জেলা সভাপতি নাফিউন নাহার ও রংপুর জেলা সভাপতি আনোয়ারা বেগম বক্তব্য রাখেন।